শিক্ষার্থী বন্ধুরা আসসালামু আলাইকুম, আমি ইসরাত আছি তোমাদের সাথে। এখন আমি তোমাদের সাথে আলোচনা করব ইংলিশ সেকেন্ড পেপারে ট্রান্সফরমেশন বিষয়ের বেসিক কিছু রুল। সো চলো শুরু করা যাক। সো আমি এখন তোমাদেরকে বলতে যাচ্ছি যে ট্রান্সফরমেশন বিষয়টি কি। ট্রান্সফরমেশন বিষয়টি হচ্ছে অর্থের কোনো প্রকার পরিবর্তন না করে এক প্রকার সেন্টেন্সকে অন্য প্রকারের সেন্টেন্সে রূপান্তর করার রীতিকেই ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স বলে। সো আমি এখন তোমাদেরকে ট্রান্সফরমেশনের প্রথম রুলটি নিয়ে আলোচনা করব। সো তোমরা এখানে দেখতে পাচ্ছ যে যখন আমাদের অ্যাফার্মেটিভ সেন্টেন্সে মানে হ্যাঁ বোধক সেন্টেন্সে অনলি বা অ্যালোন থাকবে, অ্যালোন এবং অনলি বা অ্যালোন থাকলে সেটা যদি ব্যক্তিকে বোঝায়, কোনো ব্যক্তিকে বোঝায়, তখন নান বাট হবে। এই যে নান বাটটি হবে। এখন আমরা একটা এক্সাম্পল দেখব। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে অ্যাফার্মেটিভ মানে হ্যাঁ বোধকে আছে যে অনলি আল্লাহ ক্যান হেল্প আস। এটা আমরা যখন নেগেটিভ করব তখন এই অনলিটার জায়গায় এই সবার প্রথমে আসবে হচ্ছে নানবারটা প্রথমে আসবে। সো চলো আমি নানবার উত্তরটা লিখি। এখানে শুধু অনলি জায়গায় নানবারটা বসলো, কিন্তু বাকি সব যে আল্লাহ ক্যান হেল্প আস এটা একদম ঠিকই থাকলো, এখানে কোনো পরিবর্তন হবে না, শুধু অনলি জায়গায় পরিবর্তন হবে। সো আমরা যেহেতু জানি যে অনলি বা অ্যালোন দ্বারা যখন ব্যক্তি বুঝাবে তখন সেটা নান বাট বসবে, আর এখানে আল্লাহ আল্লাহ একজন ব্যক্তিকে বুঝিয়েছে, তাই এখানে এই যে ব্যক্তি বুঝানোর কারণে অনলির জায়গায় নান বাট বসবে। আমরা এখন অ্যালোন দ্বারা একটা বাক্য দেখব। সো আমরা এখন উত্তরটা করব। এখানে যেহেতু অ্যালোন আছে সো এখানেও কিন্তু ব্যক্তিকে বুঝাইছে, দা ওল্ড ম্যান। এই ওল্ড ম্যান এটা হচ্ছে ব্যক্তি, ওল্ড ম্যান হচ্ছে ব্যক্তি, ব্যক্তিকে যেহেতু বুঝাইছে এখানে আমরা নান বাটটা আগে আগে আসবে। অ্যালোন সামনেও থাকতে পারে আবার বাক্যের মাঝেও থাকতে পারে, যেখানেই থাকুক না কেন নান বাটটা সবসময় আগে বসবে, বাক্যের শুরুতে বসবে। সো চলো আমরা লিখে ফেলি। সো আমরা এখানে নানবারটা লিখলাম এবং বাকি বাক্য গুলো দেখো সাবজেক্টটা কিন্তু তারপরেই চলে আসলো, নান বাট দা ওল্ড ম্যান ওয়াজ, শুধু অ্যালোনটা এখানে আসবে না কারণ আমরা অ্যালোনের পরিবর্তে নানবারটা সামনে বসিয়েছি। সো বাক্যটা হচ্ছে নান বাট দা ওল্ড ম্যান ওয়াজ লিট। সো আমরা বুঝে গেলাম যে অনলি বা অ্যালোন দ্বারা যখন কোনো ব্যক্তিবাচককে বুঝাবে তখন নানবারটা আগে বসবে। সো আমরা এখন দ্বিতীয় রুলে চলে গেলাম। সো এখন দ্বিতীয় রুলটা হচ্ছে, এবার আমরা অনলি বা অ্যালোন দ্বারা যখন বস্তুকে বুঝাবে, ব্যক্তি না কিন্তু বস্তুকে বুঝাবে, তখন নাথিং বাট বসবে, নাথিং বাট। সো চলো আমরা এখন একটা এক্সাম্পল দেখে নিই। এখন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সাম্পলে অ্যাফার্মেটিভ সেন্টেন্সের বাক্যে আছে যে এ চাইল্ড লাইকস অনলি সুইটস। সো এখানে আমরা যখন এটা নেগেটিভ করব তখন হবে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। সো চলো আমরা আগে লিখি, নেগেটিভ বাক্যটি হবে এ চাইল্ড লাইকস নাথিং বাট সুইটস। এখানে যেহেতু বস্তুকে বুঝাইছে তাই এখানে নাথিং বাটটা বসবে। সো আমরা এখন অ্যালোন দিয়ে একটা এক্সাম্পল দেখব। সো আমরা যেহেতু জানি যে অনলি বা অ্যালোন দ্বারা বস্তু বুঝালে নাথিং বাট বসে, এখানে যেহেতু মানিকে ইন্ডিকেট করছে এর মানিও কিন্তু বস্তু, তাই নাথিং বাট এখানে বসলো। বাক্যটি হচ্ছে মানি অ্যালোন ক্যান ডু ইট, নাথিং বাট মানি ক্যান ডু ইট, শুধু নাথিং বাটটা দিয়ে এই সাবজেক্টে তারপরে এসে তারপরে বাকি যা আছে ক্যান ডু ইট এটা বসে যাবে। সো আমরা এখন তিন নাম্বার রুলে চলে যাব।
তিন নাম্বার রুলসটি হচ্ছে এখানে তৃতীয় রুলে দেখা যাচ্ছে যে অনলি অথবা অ্যালোন দ্বারা যখন সংখ্যা বুঝাবে তখন নট মোর দেন অথবা নট লেস দেন বসবে। সো আমি এখন একটা এক্সাম্পল দিব। রাকিব অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমি দিয়ে এখানে দিছি যে রাকিব ইজ অনলি 10 ইয়ার্স ওল্ড। এটা নেগেটিভ করলে যা হবে তা হচ্ছে নেগেটিভে এটা হইলো যে রাকিব ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। এই রাকিব রাকিবই থাকলো এবং অনলি যে জায়গায় থাকবে এখানে নট মোর দেন সেই জায়গায় বসলো, যে রাকিব ইজ নট মোর দেন 10 ইয়ার্স ওল্ড। এখানে 10 বুঝিয়েছে আর 10 হচ্ছে একটা সংখ্যা তাই এখানে নট মোর দেন বসলো। সো এগুলোই হলো অনলি বা অ্যালোন দ্বারা কিছু রুলস।